Welcome to my channel. Ask listener. Noin doshom shrenir, egaro doshomik doi gun shrenir, uchchotor gonites, egaro doshomik doi gun shrenir. Aat number onko dasse korabo amra. Dekho aat number onko der prashno ki bollo. Nimnokto choturbhuj shomuher kshetrofol nirnoy koro. Kon number-e charta bindu sthanaanko dewa ache. 0, 0, minus 2, 4, 6, 4, 4, 1. Then I'm not going to take a look at the article. The একটা বিন্দু 0, 0, আর একটা বিন্দু minus 2, 4, পরের বিন্দু 6, 4, তার পরের বিন্দু 4, minus 4, 1. এখানে আমরা মনে করি A equal to 0, 0, B equal to minus 2, 4, C equal to 4, 6, and D equal to 4, 1. কিন্তু যখন আমরা এই গ্রাফ পেপারে বিন্দুগুলো স্থাপন করব তখন সিরিয়ালটা একটু ভিন্ন হতে পারে আমরা প্রথমে বিন্দুগুলো xy সমতলে স্থাপন করে পাই এই কাজটা করে দেখি বিন্দুগুলো কেমন হয় তুলে যে আমরা গ্রাফ পেপারে তুলে আসলাম দেখো এখানে 0 0 বিন্দুতে মাঝখানে এটা থাকলো এটা আমরা a ধরব এর পরের বিন্দু আমাদের যেটা দেওয়া হয়েছে মাইনাস 2 4 দেখো মাইনাস 2 বাম পাশে এখানে আর 4 যদি করতে হয় তাহলে 4 যেহেতু প্লাস তাহলে উপরে যাবে 1 2 3 4 এখানে বিন্দুটা আসলো এর পরে বিন্দুটা আছে 6 4 তাহলে 6 যদি থাকে প্লাস 6 তাহলে এখানে দেখবে x এর ঘরে এরপরে প্লাস 4 মানে উপরে 1 2 3 4 এখানে এরপরে লাস্টের বিন্দুটা 4 1 4 এখানে 1 এখানে এখন যদি আমরা এই বিন্দুগুলো যোগ করি দেখো সবগুলো বিন্দু যোগ করে ফেলি আমরা সাতটা বিন্দু আমরা যোগ করে ফেললাম এখন আমরা বিন্দুগুলোর নামটা সিরিয়াল অনুসারে দিয়ে দিই যেমন এইটাকে যদি এ দেই এটা সিরিয়াল অনুসারে বি দিলাম আমরা এটা সি দিতে হয় যেহেতু সুতরাং সিরিয়ালি বিন্দুটা দিতে হবে এটা দিতে হয় ডি তাহলে দেখো এ এই বিন্দুটা হইল এই বিন্দুর স্থানাঙ্কটা কি ছিল আমরা এখন দেখি এ শূন্য শূন্য এ দেওয়া যা ঠিক রইল তারপরে এখানে বি আসলো বলো 4 1 তাহলে 4 1 সেই বিন্দুটাকে কিন্তু আমাদের বি দিতে হবে এই যে এখানে বি দিতে হবে এইটাকে 4 1 খেয়াল করো তোমরা সিরিয়াল করার জন্য এরপরে সি বিন্দুটা কিন্তু 1 2 3 x এর ঘরে 6 y এর ঘরে 4 সেটা সি বিন্দু এই যে 6 4 এটা সি বিন্দু আমরা দেওয়াটা ঠিক আছে ছয় চার সি বিন্দু ঠিক আছে তাহলে ডি বিন্দুটা আমাদের দেখো এই ডি বিন্দুটা কত হবে মাইনাস দুই আর হলো পড়ে গেছে চার এটা ডি বিন্দু তাহলে মাইনাস দুই চার সেটা হলো ডি বিন্দু সেটা আমরা দিয়ে দিই ডি বিন্দু এইটা মাইনাস দুই চার এটা কিন্তু ডি বিন্দু তাহলে আমরা সিরিয়ালি লেখার কারণে আমরা প্রথমে যেটা মনে করি সেখানেই কিন্তু ওইভাবে লিখতে হবে চিত্রটা আকার পরে লিখতে হবে নাইলে কিন্তু হবে না আমাদের লেখাটা দেখছো ভুল হয়েছিল এবার কি বলল বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করে পাই কি পাইতেছি আমরা চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফল দেখো ওই সিরিয়াল অনুসারে x1 বসালাম আমরা x2 x3 x4 এরপর x1 নিচে কিন্তু বসালাম y1 y2 y3 y4 আবার y1 ঠিক আছে তারপরে আমরা এই গুণটা আগে করব শূন্যর সাথে 1 গুণ করলে শূন্য হবে
এরপরে চারের সাথে চার গুণ করলে হবে ষোলো, দেখো এরপরে ছয়ের সাথে চার গুণ করলে চার ছয় চব্বিশ, এরপরে মাইনাস দুইয়ের সাথে যদি শূন্য গুণ করি তাহলে হয় শূন্য, এরপরে বয়ের ঘর ধরলে পরে সবগুলো কিন্তু মাইনাস দিয়ে শুরু হবে, দেখো শূন্য দিয়ে চারকে গুণ করলে শূন্য মাইনাস শূন্য, এক দিয়ে ছয়কে গুণ করলে প্লাস এক হয় কিন্তু সূত্রের মাইনাসে মাইনাস হয়, এবার দেখো চার দিয়ে যদি মাইনাস দুইকে গুণ করি আমাদের বার চার দুগুণে আট মাইনাস আট, সেটাকে যদি আমরা সূত্রের মাইনাস দিয়ে গুণ করি তাহলে মাইনাস মাইনাসে প্লাস আট, এরপরে লাস্টে চারের শূন্য শূন্য মাইনাস শূন্য, এবার আমরা প্লাসের সবগুলো যোগ করলে হয় আটচল্লিশ, মাইনাসের যোগ করলে হয় ছয়, আটচল্লিশ থেকে ছয় গেলে থাকে বিয়াল্লিশ, এটাকে যদি আমরা কাটি দুই দিয়ে তাহলে আমাদের হবে একুশ, একুশ বর্গ একক, তাহলে দেখলা ক নম্বরের অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা খ নম্বরে যাব, দেখি খ নম্বরের প্রশ্নটা চারটে স্থানাঙ্ক দেওয়া হচ্ছে কী কী, এক চার মাইনাস চার তিন এক মাইনাস দুই চার শূন্য, অঙ্কে চলে যাই তাহলে দেখো খ নম্বরটা দেওয়া আছে স্থানাঙ্ক চারটে লেখা হয়েছে, এখানে কিন্তু আমরা ধরি প্রথমেই আমরা এই প্রথমটাকে দ্বিতীয়টাকে বি, তৃতীয়টাকে সি, চতুর্থটাকে ডি ধরছি, কিন্তু এই ধরাটা ঠিক নাও হইতে পারে যখন আমরা বিন্দুগুলো এক্স ওয়াই সমতলে স্থাপন করে পাই, স্থাপন করে যখন সিরিয়ালি আমরা ঘড়িকাটার উল্টো দিকে ঘুরব তখন আমরা বিন্দুগুলো ঠিক করে নেব, তাইলে আমরা সবকাগজে চলে যাই, প্রথম বিন্দুটা ছিল এক চার, এক যদি হয় এক্সের ঘরে এক, এখানে ওয়ের ঘরে চার মানে উপরে, এখানে চার প্রথম বিন্দুটা বসালাম, এরপরে দ্বিতীয় বিন্দুটা আছে মাইনাস চার তিন, মাইনাস চার বাম দিকে এক্সের ঘরে এখানে আর তিন উপরে প্লাস তিন, এখানে বিন্দুটা হইল, এরপরের বিন্দুটা এক মাইনাস দুই, এক্সের ঘরে এক আর ওয়ের ঘরে মাইনাস দুই দিলে এক দুই নিচ্ছে, এখানে যে চিত্রটা আছে সেটা আমরা দেখব না, মনে করবো যে এখানে কোনো চিত্র নাই কারণ এই চিত্রটা আমি সরাইতে পারিনি, এরপরের বিন্দুটা আছে চার শূন্য, তাহলে এক্সের ঘরে চার আর শূন্য ওয়ের ঘরে তাহলে এখানেই থাকবে, এবার আমরা এই বিন্দুটা চারটাকে যোগ করে নিই, যোগ করলে কী হয়, যোগ করলাম এরপরে এটা যোগ করলাম এরপরে এই দুটো যোগ করলাম এরপরে এই দুটো যোগ করলাম, এখন দেখো যদি আমরা নাম দিই তাইলে কিন্তু আমাদের এইখান থেকে দিতে হয়, এটা এ এটা বি এটা সি এটা ডি, তাহলে দেখো এটা হলো মাইনাস দুই এক মাইনাস দুই, এটা হলো এ, তারপরে বিটা হলো চার শূন্য, চার শূন্যটা কিন্তু হলো বি, তারপরে সি হইল কত এক চার সেটা হলো সি, এরপরে ডি হইল কত মাইনাস চার তিন, তাহলে আমরা অঙ্কে চলে যাই, এখানে দেখো এটা কিন্তু এ হইছে, এটা কি এ ধরতে হবে, নাইলে কিন্তু আমাদের চতুর্ভুজের ক্ষেত্রফলটা ভুল হয়ে যাবে, এটা বি ধরতে হবে কেননা আমরা চিত্রে তাই পাইছি, এটাকে ধরতে হবে সি, এটাকে ধরতে হবে ডি, দেখো এখন বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করে পাই, এ বি সি ডি এর ক্ষেত্রফল চতুর্ভুজ এ বি সি ডি এর ক্ষেত্রফল আপ ইন্টু, দেখো এক্স ওয়ান বসাইছি এই যে ওয়ান, এই যে এর ঘরে প্রথম যেটা সেটা এক্স ওয়ান, তারপরে এক্স টু বির ঘরেরটা এই যে দেখো মাইনাস ফোর, এক্স থ্রি সির ঘরেরটা, এক্স ফোর ডির ঘরেরটা, তারপরে আবার এর ঘরেরটা এক্স ওয়ান, নিশ্চয় তাই ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ওয়াই ফোর তারপরে ওয়াই ওয়ান, এবার দেখো আমরা হাফ ইন্টু কোন গুণটা আগে করবো, এই যে ওয়ান থ্রি এই গুণটা আগে করবো, তিন অক্ষে তিন, এরপরে দেখো মাইনাস সাইন মাইনাস দুই গুণ করলে মাইনাস সাইন হচ্ছে প্লাস আর দুগুণ আট,
হইল এরপর দেখো এক শূন্য, এদিকে যদি গুণ করি শূন্য হয় প্লাস শূন্য, এরপরে চার চার, এদিকে যদি গুণ করি তার সাথে ষোলো হয়, এরপরে আমরা ওয়াইয়ের ঘরটা যদি গুণ করি চার সাথে ষোলো মাইনাস ষোলো, আর সূত্রের মাইনাস মাইনাস হয়েছে প্লাস ষোলো হলো, এরপরে তিন এক গুণ করলে তিন অক্ষে তিন মাইনাস তিন হইল, এরপরে মাইনাস দুই চার গুণ করলে মাইনাস আট, আর সূত্রের মাইনাস মাইনাস হয়েছে প্লাস আট, এরপরে শূন্যর সাথে এক গুণ করলে শূন্য মাইনাস শূন্য। দেখো প্লাসের সবগুলো যোগ করে পেলাম একান্ন, মাইনাসের পেলাম তিন, থাকলো আটচল্লিশ, কাটাকাটি করলে থাকে চব্বিশ যোগুণে আটচল্লিশ, চব্বিশ বর্গ একক। দেখো নির্ণয় চতুর্ভুজের ক্ষেত্রফল চব্বিশ বর্গ একক। তাইলে আমাদের খ নম্বরটাও হয়ে গেল। এবার আমরা গ নম্বরের প্রশ্নটা দেখে আসি। গ নম্বরে বললো কি শূন্য এক মাইনাস তিন মাইনাস তিন চার তিন পাঁচ এক, এই চারটে বিন্দু দেওয়া হচ্ছে। আমরা অঙ্কে চলে যাই, গ নম্বরটা দেখো এই বিন্দুগুলো দেওয়া হচ্ছে, আমরা প্রথমে ধরছি যেভাবে দেওয়া আছে সেইভাবেই ধরছি, এইগুলো এত বি এত সি এত ডি এত বিন্দুগুলো এক্স ওয়াই সমতলে স্থাপন করে পাই। যখন আমরা এই গ্রাফের পরে বিন্দুগুলো স্থাপন করব, চতুর্ভুজ তৈরি করব, তখন কিন্তু সিরিয়ালটা পাল্টে যাবে। তাহলে আমরা গ্রাফের পরে চলে যাই, প্রথম বিন্দুটা ছিল শূন্য এক, এক্সের ঘরে শূন্য মানে এখানে রইল, আর ওয়াইয়ের ঘরে প্লাস এক উপরে আসলো, এই প্রথম বিন্দুটা এখানে আসলো, তারপরে মাইনাস থ্রি মাইনাস থ্রি, এক্সের ঘরে মাইনাস থ্রি বামে গেল, ওয়াইয়ের ঘরে মাইনাস থ্রি নিচে গেল, এখানে আসলো বিন্দুটা, এরপরে আসলো চার তিন, এক্সের ঘরে চার এখানে, ওয়াইয়ের ঘরে তিন প্লাস উপরে, এরপরে আসলো বিন্দুটা পাঁচ এক, এক্সের ঘরে পাঁচ এখানে, আর ওয়াইয়ের ঘরে এক মানে উপরে। এখন আমরা বিন্দুগুলোকে যোগ করে ফেলব, এই দুইটা, তারপরে এই দুইটা, তারপরে এই দুইটা, তারপরে এই দুইটা যোগ করে ফেললাম। দেখো এখন যদি আমরা নাম দিই, এখান থেকে দেওয়া যায় নাম এ, এরপর একটা বি, এরপর একটা সি, এরপর একটা ডি। তাহলে দেখো এ বিন্দুটা কী হলো আমাদের, মাইনাস থ্রি মাইনাস থ্রি, এটাই বিন্দুটা হলো, বি বিন্দুটা হইল পাঁচ এক, এরপরে সি বিন্দুটা হইল চার তিন, এরপরে ডি বিন্দুটা হইল শূন্য এক। এবার আমরা অঙ্কে চলে যাই, দেখো বিন্দুগুলো আমাদের চেঞ্জ করতে হচ্ছে, এ বিন্দুটাও কিন্তু এইটা হয়েছে, এই বি কাটা দিয়ে আমরা এটাকে এ বিন্দুতে ধরলাম, তারপরে বি বিন্দু হয়েছে পাঁচ এক, ডি কাট খাইতে এটাকে আমরা বি ধরলাম, চিত্র আঁকার পরে তারপরে তুমি বিন্দুগুলো নিলে ভালো হবে, সি বিন্দু এটাই ঠিক আছে, আর এ বিন্দুটা যাবে ডি বিন্দুতে, এটা কাটা দিয়ে আমরা এটাকে ডি দিলাম, বিন্দুগুলোকে ঘড়ির কাটার বিপরীত দিকে বিবেচনা করে পাই। এ বি সি ডি এর ক্ষেত্রফল দেখো, ওই বিন্দুগুলো কিন্তু বসাইছি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর, তারপরে আবার এক্স ওয়ান, নিশ্চয় বসালাম ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ওয়াই ফোর, এরপরে আবার ওয়াই ওয়ান। এরপর দেখো প্রথম গুণটা, এই দুইটা গুণ করতে হবে প্রথমে মাইনাস থ্রি ওয়ান, তাহলে মাইনাস থ্রি বসলো, এরপর দ্বিতীয়টা তিন পাঁচা পনেরো প্লাস পনেরো বসলো, এরপরে তৃতীয়টা চার অক্ষে চার প্লাস চার বসলো, এরপরে পরের গুণটা শূন্য আর তিন দিয়ে মাইনাস শূন্য হলো। এরপর দেখো গুণটা দিক থেকে ওয়ার দিক থেকে তিন পাঁচা পনেরো, ওই দুইটা গুণ করলাম মাইনাস পনেরো, কিন্তু সূত্রের মাইনাসের কারণে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। পরেরটা হলো দেখো এক চার, এক চারে চার অক্ষে চার মাইনাস চার বসলো, এরপরেরটা তিন শূন্য গুণ করলে শূন্য হবে, শূন্য বসলো, এরপরটা এক
মাইনাস তিন গুণ করলে মাইনাস তিন থাকে, কিন্তু সূত্রের মাইনাসের কারণে মাইনাস মাইনাসে প্লাস তিন হইল। এরপর দেখো এই মাইনাস তিন আর প্লাস তিন কেটে দিলাম, প্লাস আর মাইনাস আর কেটে দিলাম, তাহলে থাকে কত, পনেরো পনেরো তিরিশ। এটা যদি আমরা দুই দিয়ে কাটি তিরিশকে, তাহলে হবে পনেরো, পনেরো বর্গ একক। সুতরাং নির্ণয় ক্ষেত্রফল পনেরো বর্গ একক। দেখো সেই সাথে কিন্তু আমাদের এই তিনটা অঙ্ক হয়ে গেল, আজকের লেসনটা কিন্তু শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।